त्रिदीप चैटर्जी सम्मानित कर सुशांत सरकार माननीय सम्पादक सुधांशु दे सभापति सुधांशु दे हरिप्रसाद दास सम्मानित कर हरिप्रसाद दास सम्मानित कर बैठाती उत्सव गुणीजन जरा उपस्थित मंचे तादेर उपस्थिति समृद्ध करे सम्मानित हलेन सुधांशु दे माननीय विधायिका मंजू बोस उपस्थित सम्मानित कर अनुरोध जानाबो चामेली शर्मा विधायिका मंजू बोस ताके सम्मानित करबे चामेली शर्मा आमी किन्तु जानी लोहिहाटीर मानुषेर हृदय अनेक बड़ আপনারা একটু হাততালি না দিলে আমরা বুঝতে পারছি না এত দর্শক এত দৈহাতিবাসী আমাদের সঙ্গে আছে ভালোবাসার বন্ধন অটুট থাকুক এভাবেই আপনারাই তো আমাদের সাহস যোগান প্রতিনিয়ত আমরা সম্মানিত করব সম্মানীয় মাননীয় বিধায়ক দুর্জয় কিশোর গোস্বামী মহাশয় তাকে সম্মানিত করবেন কৌশিক চক্রবর্তী কৌশিক চক্রবর্তী वैष्णव पोशाक पर सब जगह घुरे बेड़ा वैष्णव উপস্থিত আছেন সম্মানীয় বিধায়ক সুবোধ অধিকারী তাকে শিখর ভৌমিক সম্বোধিত করবেন শিখর ভৌমিক সম্বোধিত করবেন বিধায়ক সুবোধ অধিকারী সুবোধ অধিকারী মহাশয়কে সম্মানিত করবেন তারা তাকিয়ে তারা তাকিয়ে বিভিন্ন মিডিয়া থেকে যারা এসেছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই প্রাক্তন চেয়ারম্যান রমেশ সরকার যদি থাকেন তাহলে তো মঞ্চের পাশে আসবেন কোথায় দাদারিটা সম্মানীয় বিধায়ক সোমনাথ সেন তাকে সম্মানিত করবেন বিষ্ণু মাননীয় বিধায়ক সোমনাথ সেন তাকে সম্মানিত করবেন বিষ্ণু অধিকারী माननीय सांसद श्री অর্জুন সিং উপস্থিত আছেন তাকে সম্মানিত করবেন ত্রিনঙ্কুর ভট্টাচার্য ত্রিনঙ্কুর ভট্টাচার্য চিনামপুর ভট্টাচার্য সম্মানিত হলেন সাংসদ অর্জুন সিং
বইটারে ধরা হয় কইতে হয় বইটা 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 আপনাদের অনুরোধ করছি আমাদের যত চেয়ারম্যান অন্যান্য রিসুলি यस তাদের সবাইকে এক এক করে বরণ করে নেওয়া হবে যাও একবার এক এক করে বরণ করে আমাদের সমস্ত এখানে সারানা জামি মণ্ডল আছেন বরণ চেয়ারম্যান রাজারহাটে কমন অধিকারী গোপাল সাহাটি চেয়ারম্যান অপর্ণা হচ্ছে আমাদের বরানগরের চেয়ারম্যান প্রশান্ত দা টিকাগড়ের এক্স চেয়ারম্যান সুনীল সিং গারুলিয়ার এক্স চেয়ারম্যান ডক্টর রতন নন্দী আছেন আমাদের বঙ্কিম গবেষণা কেন্দ্রের ডিরেক্টর আমাদের এখানে সোনাই আছে ভালো নাম আমার যার জীবনে আর মনে করতে পারবো না ও ভাইস চেয়ারম্যান আলিচর মিউনিসিপালিটি অরুণ ব্রহ্ম আছে পিডাব্লিউডি সিআইসি দিলীপ নারায়ণ বোস আছে না না গোপালের নাম ভুলবো না আমি হ্যাঁ হ্যাঁ গোপাল দা বলছো তোমার নাম আমি ভুলেছি তাহলে গোপালের নাম আমি ভুলবো না আমার কামালা দিন বলতেই যেতে হয় আর এখানে কাতারে কাতারে মানুষ আছে দিলীপ নারায়ণ বোস আছে আমি সবাইকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমি সর্বপ্রথমে আমাদের আপনারা জানেন যে নৈহাটি উৎসব কমিটির সভাপতি আমাদের নৈহাটি পৌরসভার পৌর প্রধান মাননীয় শ্রী অশোক চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে 2011 সালে যে নৈহাটি উৎসব শুরু হয়েছিল দেখতে দেখতে সেটা 2022 প্রায় 11 বছর হয়ে গেল পদার্পণ করল আমরা করোনা মহামারীর সময় নৈহাটি উৎসব বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম আমরা তার পরবর্তীকালে গত বছর থেকে আমার নৈহাটি উৎসব আমরা শুরু করেছি গত বছরেরটা ছিল জেলা বইমেলা আমি মাননীয় সভাপতি শ্রী অশোক চট্টোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব কারণ এরপরে যখন কবিতা আসবে তখন আপনি রিসিভ করতে যাবেন কবিতা আসতে এখনো 20 মিনিট উনি বলতে থাকুক আমি সর্বপ্রথমে আমাদের জেলা আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা মুখ্য সচেতন আমাদের অভিভাবক প্রত্যেকে বিধানসভাতে এই জেলার মধ্যে শ্রদ্ধেয় শ্রী নির্মল ঘোষকে তিনি একটি বিশাল বড় উৎসব করেন পানিয়াটি উৎসব আমার ধারণা সেটা বাংলার মধ্যে সর্ববৃহৎ আমরা নৈহাটিতে আমরা একটা অত্যন্ত প্রান্তিক জায়গার মানুষ আমরা নিজেরা আন্তরিকতার সাথে এই মেলাটা করি সেই মেলায় শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি শ্রদ্ধা শ্রী নির্মল ঘোষ মহাশয় নৈহাটি উৎসব এই উৎসবের প্রাণ পুরুষ আমাদের বাংলায় আমাদের মুখ্যমন্ত্রীর অত্যন্ত আছে সব থেকে গুরুত্বপূর্ণ দপ্তর যেগুলো আছে সেই দপ্তর শীর্ষ দপ্তর গৃহমন্ত্রী আমি প্রথমে সকলের পক্ষ থেকে পার্থভূমিকে আমাদের শুভেচ্ছা শুভকামনা এবং ভালোবাসা জানাই আমি এই মেলার উৎসব কমিটির সভাপতি নৈহাটির আমার প্রিয় চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় এবং পৌরসভার ভাইস চেয়ারম্যান সিআইসি সমস্ত কাউন্সিলর ভাই বোনেদের আমার শুভেচ্ছা আমি এখানে যারা উপস্থিত আছে তারা সবাই আমার প্রিয় ধরুন রথীন ঘোষ মানবর পশ্চিমবাংলার খাদ্য সর্বভৌম মন্ত্রী আমি কালকে মিস করেছি আমি যখন মেঘরিয়া মেলা উদ্বোধন করছি তখন রতিনদা আমার এলাকায় গিয়েছিল সরি রতিনদা দেখা হবে তাপস্বরে যে আমাদের টাউনের বিধায়ক প্রিয় বিধায়ক যে মানুষ দুটো এখানে এসছে আমি তাদের সম্বন্ধে বাংলা শুধু নয় ভারত কর্তৃক আপনারা শোনেন এবং মানুষ করেন
नमस्कार सर्वक्षण साथी उप मुख्य सचेत विधानसभा डान हाथ हमारे सब समय संचालन एक संगे करी तापस रॉय बड़नगर विधायक डान दिखे ব্যারাকপুর মাননীয় সাংসদ অর্জুন সিং মহাশয়, তারপরে ব্রজকিশোর আমার খুব প্রিয় এবং যে বাড়ি থেকে ও আমাদের কাছে এসেছে সে বাড়ি আমাদের বাড়িরও খুব প্রিয়। ব্রজকিশোরকে আমার অনেক শুভেচ্ছা। সুবোধ অধিকারী সবার পরিচিত পার্শ্বপাড়ার আমাদের প্রিয় বিধায়ক মঞ্জু বসু, আমাদের নবপাড়ার বিধায়ক আমাদের সকলের প্রিয় সোমনাথ সেন, অত্যন্ত প্রিয় মানুষ একটি শ্রমিকদের মধ্যে করে যারা করে যারা গড়ে তাদের নেতা বলেছি। এদিক থেকে একেবারে সব চেয়ারম্যানরা আমি সময় নষ্ট করতে চাই না, আমাদের সমস্ত চেয়ারম্যানদের আমি আমার শুভেচ্ছা শুভকামনা জানাই, আর আপনাদের সকলে যারা আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন বড়দের আমার নমস্কার প্রণাম আর সকলকে সুস্বাগত এবং আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানি। আমাদের উদ্দেশ্য দুটোই, একটা উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যারা সইতে পারে না বাংলার কৃষ্টিকে, বাংলার শ্রেষ্ঠকে, বাংলার ঐতিহ্যকে, বাংলার খুশি খুশি ভাই বোনকে ভালোভাবে তারা গ্রহণ করতে পারে না, তারা সমালোচনা করে বটে কিন্তু মানুষ তাকে পেছন ফিরে তাকায় না, মানুষ তাদের স্বীয় গুণে নিজের গুণে এই উৎসবগুলোকে মুখরিত করে তোলে। আপনাদের সকলকে আমার এই রৈহাটি উৎসবে যারা এসেছেন সকলকে আমার সকলকে আমার শুভেচ্ছা এবং শুভকামনা। দেখুন আরেকটা কথা হচ্ছে যারা কাজ করে তারা এগিয়ে যায়, যারা পেছন থেকে ধরে টানার চেষ্টা করে তারা থেকে যায় চিরদিন পেছনে। আমাদের এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় জননেত্রী ভারতবর্ষের প্রতিবাদী কণ্ঠ, তিনি বলছেন মানুষকে খেতে দিতে হবে, মানুষকে শিক্ষা দিতে হবে, ভালো রাস্তা দিতে হবে, পানীয় জল দিতে হবে, ড্রেনেজ সিস্টেম করতে হবে, নিকাশি ব্যবস্থা করে তুলতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে মানুষের যে কৃষ্টি, বাংলার যে কৃষ্টি, বাংলার যে ঐতিহ্য, বিশ্ব বঙ্কিমচন্দ্রের জন্মভূমিতে পবিত্র ভূমিতে মানুষের যে হৃদয়ে, মানুষের হৃদয়ের যে চাহিদা, মনের যে চাহিদা, সেই চাহিদা করবে নৈহাটি উৎসব। আমাদের সকলকে অত্যন্ত উৎপ্রেরিত করেছে, আনন্দিত করেছে। আমি আরেকবার এই মেলাতে আপনাদের সকলকে এবং বিশেষ করে পার্থ ভূমিকে আমার শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমার কথা শেষ করি। নমস্কার।